আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জলমগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ। আপনাদের আরো একবার ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। জলমগ্ন রয়েছে আউটডোর এবং পোস্ট অপারেশন ওয়ার্ড। ন্যাশনাল মেডিকেলের ওপিডিতেও জল, হাসপাতালের ছাদ চুইয়ে পড়ছে জল। আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো ভাস্কর কাছে। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি, যে ছবি দেখতে পাচ্ছি জল থইথই পরিস্থিতি একাধিক ওয়ার্ডে। অত্যন্ত ভয়ের একটা ছবি, যেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গলার উঁচু করে দাবি করে পরিকাঠামো উন্নয়ন হয়েছে, সেখানে শহর কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্সের ওপিডি জলে ভাসছে। এবং শুধু তাই নয়, পোস্ট অপারেশন যে গাইনি ওয়ার্ড, অর্থাৎ গাইনি ওয়ার্ডে যে ওটি হয়, ওটির পর পেশেন্টদেরকে যে ওয়ার্ডে রাখা হয় সেই ওয়ার্ডেও জল জমে রয়েছে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে একদিকে রোগীদের নিরাপত্তা, কারণ এইভাবে জল জমে থাকলে সংক্রমণ ছড়াতে পারে, অর্থাৎ আরও নতুন করে রোগীরা অসুস্থ হয়ে কিন্তু পড়তে পারেন। তার পাশাপাশি ওপিডি, যেখানে প্রচুর মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানেই যদি এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ যারা চিকিৎসা করতে আসছেন তারাই বা কী করে চিকিৎসা পরিষেবা পাবেন, এবং যে ডাক্তার বা যে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা পরিষেবা দেবেন তারাই কি বা যথাযথভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। এই ছবি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে, যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, একদিকে অর্থোপেডিক্সের ওপিডি, সেখানে জল থইথই করছে, অন্যদিকে দাঁড়িয়ে পোস্ট অপ যে গাইনি ওয়ার্ড, অর্থাৎ অপারেশন পরবর্তী যেখানে গাইনি পেশেন্টদেরকে অবজারভেশনের জন্য রাখা হয় সেই ওয়ার্ডের সামনেও কিন্তু জল জমে রয়েছে। এবং এখানেও আরও একবার কিন্তু প্রশ্ন উঠবে রুমকি, তাহলে সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন কোথায় হয়েছে? সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে এত টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু আদৌ কাজের কাজ কি কিছু হয়েছে? এই প্রশ্ন কিন্তু বারবার আসবে রুমকি। একেবারে ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে পরিকাঠামোর উন্নতি হয়েছে বলে জানাচ্ছে রাজ্য, কিন্তু সেখানে এই মুহূর্তে সিএনএমসিতে যে ছবি দেখা যাচ্ছে তা সত্যি ভয়ঙ্কর, যেখানে ছাদ চুইয়ে জল পড়ছে এবং জলমগ্ন হয়ে রয়েছে একাধিক ওয়ার্ড, আউটডোর এবং পোস্ট অপারেশন ওয়ার্ড, সেটা জলমগ্ন হয়ে রয়েছে হাসপাতালের গাইনি ওয়ার্ড। একের পর এক ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জলমগ্ন হয়ে রয়েছে একাধিক ওয়ার্ড। আমাদের প্রতিনিধি ভাস্কর ছিলেন, ভাস্করকে আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে সিএনএমসির ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, তার এই ছবি যেখানে রাজ্য সরকার বলছে সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়েছে, এই কি তাহলে সেই উন্নতি? এই প্রশ্ন উঠছে, কারণ যে ছবি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু অন্য কথা বলছে। রাজ্য সরকারের কথা এবং বাস্তব চিত্রের মধ্যে বিস্তর ফারাক নজরে আসছে। একটানা বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতে সিএনএমসিতে কার্যত ছাদ চুইয়ে জল পড়ছে, হাসপাতালের ওপিডিতে জল, হাসপাতালের আউটডোরে জল, একাধিক বিভাগ এই মুহূর্তে জল থইথই। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্যের কথা এবং বাস্তবে যে বিস্তর ফারাক সেই ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। ছাদ চুইয়ে জল পড়ছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এই পরিস্থিতি, দেখুন জল থইথই পরিস্থিতি একাধিক ওয়ার্ডে। সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে জল থইথই পরিস্থিতি একাধিক ওয়ার্ড, হাসপাতালের ওপিডি থেকে শুরু করে পোস্ট অপারেশন ওয়ার্ড সমগ্র জলমগ্ন। মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের ইমেল, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ইমেলে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা উন্নতির পরামর্শ, 6টি বিষয়ে পরামর্শ জুনিয়র চিকিৎসকদের, হাসপাতালে খালি শয্যায় নজরদারি শুরু করতে হবে, রেফারেল পদ্ধতি কাজ করতে গেলে প্রয়োজন নজরদারি। মুখ্য সচিবকে ইমেলে জুনিয়র চিকিৎসকরা ঠিক কী কী বলেছেন একটু নজর রাখবো। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা উন্নতির পরামর্শ ইমেলে, এর পাশাপাশি মুখ্য সচিবকে ইমেলে 6টি বিষয়ে পরামর্শ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
রেফারেল পদ্ধতিতে কাজ করাতে গেলে প্রয়োজন নজরদারি, সে কথাও বলেছেন তারা। দুর্নীতি ও হুমকি সংস্কৃতি বন্ধ করতে নজরদারি, প্রতি ঘন্টা জানাতে হবে খালি শয্যার সংখ্যা। রোগীর কল্যাণের স্বার্থে আবশ্যক এই ব্যবস্থা। তৃতীয় পরামর্শ, হাসপাতালগুলির ধারণ ক্ষমতা কেমন, 6 মাসের মধ্যে মূল্যায়ন করতে হবে সরকারকে। মূল্যায়নের ভিত্তিতেই শয্যা সংখ্যা বাড়াতে পদক্ষেপ। কেন্দ্রীয় রেফারেল পদ্ধতিতে খামতি, চতুর্থ পরামর্শের মধ্যে উল্লেখ। হাসপাতালে পর্যাপ্ত শয্যা সংখ্যা জানাতে ব্যর্থ, সিআরএস সিস্টেম, যেটা কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, যেটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম, পরিষেবা ও পরিকাঠামো জানাতেও ব্যর্থ। রেফারের আগে সিস্টেমের সম্পূর্ণ তথ্য, হাসপাতালে পরিষেবা ও পরিকাঠামোগত তথ্য থাকতে হবে, সিস্টেমকে আপডেট করতে হবে সম্পূর্ণ তথ্য দিয়ে। কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি পরিচালনা পঞ্চম নম্বর পরামর্শে নিয়োগ করতে হবে ডেটা এন্ট্রি অপারেটর। ষষ্ঠ পরামর্শ, হাসপাতালে টাঙাতে হবে পরিষেবা সংক্রান্ত তথ্য, হাসপাতালে পরিষেবা ও পরিকাঠামোগত তথ্য। কোনো পরিষেবা না পাওয়া গেলে অন্য কোন হাসপাতালে পাওয়া যাবে সেই পরিষেবা, তারও তথ্য থাকতে হবে, রোগীর স্বার্থে উল্লেখ করতে হবে বোর্ডে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনে নেব। সেগুলোই হচ্ছে যে আরেকবার মনে করিয়ে দেওয়া এবং যাতে ভালোভাবে সময়সীমার মধ্যে সরকার সেগুলো করতে পারে সেটার জন্য বারবার তাদেরকে মনে করানো দরকার। যেমন সিনিয়র চিকিৎসকদের পক্ষে একটি সংগঠনের, আমাদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্য ভবনে যে পিটিশনও দেওয়া হয়েছে কিছু বিষয় নিয়ে, এগুলো চলতে থাকবে।